সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম। দুর্নীতি মামলায় আদালতে হাজি সেলিমের আত্মসমর্পণ, কারাগারে পাঠানোর নির্দেশ। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, পানিবাহিত রোগ ছড়ানোর শঙ্কা। মাংকিপক্স নিয়ে সব বন্দরের সতর্কতা, মৃত ও অসুস্থ প্রাণীর সংস্পর্শে না যাওয়ার পরামর্শ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 10 বছরের দণ্ডপ্রাপ্ত ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজি সেলিমকে কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 7-এর বিচারক শহীদুল ইসলাম আজ এই আদেশ দেন। এর আগে হাজি সেলিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তার নাকচ করে। গত 10 ফেব্রুয়ারি মামলায় হাজি সেলিমের 10 বছরের কারাদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এ রায়ের অনুলিপি পাওয়ার 30 দিনের মধ্যে তাকে ঢাকার বিশেষ জজ আদালত 7-এ আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। হাজি সেলিম ও তার স্ত্রী গুলশানারার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2007 সালের 24 সেপ্টেম্বর মামলা করে দুদক। বিচারিক আদালত 2008 সালের 27 এপ্রিল রায় দেয়। রায়ে হাজি সেলিমের 13 বছরের কারাদণ্ড হয়। এবারে বন্যা পরিস্থিতির খবর। সিলেটের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কমছে নগরের বিভিন্ন এলাকার পানি। তবে সুরমা কুশিয়ারা নদীর 5টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। শহরের পানি নামতে শুরু করায় ময়লা আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, এতে পানিবাহিত রোগ বালাই ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নতুন করে বৃষ্টি না হলে 2-1 দিনের মধ্যেই বন্যা পরিস্থিতির উন্নতি হবে। এদিকে সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমলেও বাড়ছে হাওড়া অঞ্চলে। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েছে, এতে আগাম বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী সেলিম আহমেদ। সেলিম, বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন, দুর্গতদের মাঝে ত্রাণ কার্যক্রমের অগ্রগতি কেমন দেখছেন সেখানে? ধন্যবাদ ধুলা। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে অপরিবর্তিত রয়েছে হাওর পাড়ের মানুষগুলোর অবস্থা, অপরিবর্তিত রয়েছে। আপনি জানেন যে এই এলাকার প্রায় বেশ কিছু উপজেলা বন্যার পানিতে নতুন নতুন করে প্রবেশ করছে। সুনামগঞ্জে মানুষ আসলে দুর্যোগের মধ্যে তাদের দিনাতিপাত করতে হচ্ছে। সুনামগঞ্জে যোগাযোগ ব্যবস্থায় সব রাস্তাঘাটের বেশ পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে সুনামগঞ্জে 100 কিলোমিটার রাস্তা ক্ষয়ক্ষতি হয়েছে, যার আর্থিক পরিমাণ হচ্ছে 70 কোটি টাকা। জেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ জানিয়েছে সুনামগঞ্জে 200 কিলোমিটার রাস্তার ও কালভার্টের ক্ষয়ক্ষতি হয়েছে, যার আর্থিক পরিমাণ হচ্ছে 80 কোটি টাকা। সব মিলিয়ে 185 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সুনামগঞ্জে বন্যার পানিতে অনেক নলকূপ নিমজ্জিত রয়েছে, ফলে বিশুদ্ধ পানীয় জলের অভাব দেখা দিয়েছে। সুনামগঞ্জের সিভিল সার্জন জানিয়েছেন, যেসব এলাকায় নলকূপ পানিতে নিমজ্জিত রয়েছে সেসব এলাকায় স্বাস্থ্যকর্মী দিয়ে বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। সুনামগঞ্জে 20টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, এদের মধ্যে জেলা প্রশাসন 165 মেট্রিক টন চাল বিতরণ করেছেন এবং তাদের দেওয়া হয়েছে। মৎস্যক্ষেত্র প্রায় 2.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। সেলিম, আপনাকে ধন্যবাদ। মাংকিপক্স নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্কতার পরামর্শ দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR। প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলেন, এই রোগ এড়াতে মৃত ও অসুস্থ প্রাণীর সংস্পর্শে না যাওয়া এবং খাবার ভালোভাবে সিদ্ধ করতে হবে। বিশ্বজুড়ে নতুন আতঙ্কের নাম মাংকিপক্স। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে অন্তত 12টি দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। বাংলাদেশে কারো শরীরে এটি শনাক্ত হয়নি, তবে সতর্কতার ওপর গুরুত্ব আরোপ করছেন বিশেষজ্ঞরা। যদি আক্রান্ত ব্যক্তির সরাসরি কন্ট্যাক্টে আসি বা র‍্যাশের
যে ফ্লুইডগুলো আছে বা যেটা সেখান থেকে কোনো ব্লাড বা তার যদি হাঁচি কাশির আমরা একদম ক্লোজ কন্ট্যাক্টে আসি তখন ছড়ানোর সম্ভাবনা থাকে, কিন্তু খুবই ধীর গতিতে ছড়ায় মানুষ থেকে মানুষে। এটা করোনা ভাইরাস বা অন্যান্য ভাইরাসের মতো স্প্রেডে মানুষ থেকে মানুষে স্প্রেড হয় না। মানকিপক্সে আক্রান্ত রোগীদের প্রথমে জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, ক্লান্ত ও ঠান্ডা লাগার মতো উপসর্গ দেখা দেয়। পরে শরীরের বিভিন্ন জায়গায় ফুসকুড়ি ও ঘা সৃষ্টি হয়। জ্বর হয়, তীব্র মাথা ব্যথা হয়, শরীর ব্যথা হয়, এক থেকে পাঁচ দিনের ভিতর র্যাশ হয়, সাধারণত মুখ থেকে শুরু হয়, তারপরে পর্যায়ক্রমে সারা শরীরে ছড়ায়। এবং র্যাশটা অনেকটা আমাদের যে চিকেন পক্সের মতো র্যাশ হয়, কখনো কখনো একটু বড় হয়, এবং এই র্যাশটাও রিজলভ হইতে 2-4 সপ্তাহ সময় লাগে, মৃত অথবা অসুস্থ। এবং হাফ বয়েলড যে মাংস, সম্পূর্ণ সিদ্ধ না করে মাংস খাওয়া যাবে না। মানকিপক্সের সংক্রমণ এড়াতে এরই মধ্যে সব বন্দরে সতর্কতা জারি করেছে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। ল্যান্ড পোর্টগুলোকে বলা হয়েছে, সেখানে সতর্ক দৃষ্টি রাখলে আসলে খুব সহজে এটা এয়ারপোর্টেই শনাক্ত করা সম্ভব। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। বুঝে শুনে উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ডেটা প্ল্যান 2100 বাস্তবায়নে গঠিত ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের প্রথম সভায় আজ এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় তিনি আরও বলেন, বাংলাদেশের এক এক এলাকা এক এক রকম, এটা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা সাজাতে হবে। পরিকল্পিতভাবে পদক্ষেপ নিতে পারলে যে কোনো কঠিন কাজ সমাধান করা যায় বলেও জানান সরকার প্রধান। ডেল্টা প্ল্যানের মধ্য দিয়ে আমরা আমাদের পরিবেশ রক্ষা করা, যত্রতত্র যেখানে সেখানে ইন্ডাস্ট্রি যাতে না হয় ইতিমধ্যে আমরা সে ব্যাপারে পদক্ষেপ নিয়েছি, 100টা অর্থনৈতিক অঞ্চল আমরা করে দিচ্ছি। পাশাপাশি আমাদের যেমন রাস্তাঘাট করার সময় আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে, ইতিমধ্যে আমি নির্দেশ দিয়েছি যে সমস্ত জলাভূমি বা বিল অঞ্চল সেখানে এলিভেটেড রাস্তা করে দেওয়া, সেখানে কিন্তু ওই মাটি ভরাট করে যেন না হয়, অর্থাৎ পানির যে গতিটা সেটা যেন ঠিক থাকে। আগামী বাজেটে জরুরি নয় এমন প্রকল্পে বরাদ্দ না রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ব্যয় সংকোচনেরও পরামর্শ তাদের। সরকার বাস্তবতার নিরিখে কিছুটা রক্ষণশীল গতিতে এগোবে বলে জানান পরিকল্পনার প্রতিমন্ত্রী শামসুল আলম। স্বপ্নের পদ্মা সেতু সহ বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এসব প্রকল্পে বরাদ্দের কারণে ধারাবাহিকভাবে বাড়ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার। বিশ্লেষকদের মতে, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে দেশের অবকাঠামো উন্নয়নের বিকল্প নেই। চলমান প্রকল্পগুলোর কাজ শেষ হলে অর্থনীতি আরও গতিশীল হবে। তবে রিজার্ভের ওপর চাপ কমাতে বেছে বেছে উন্নয়ন প্রকল্প নেয়ার পরামর্শ তাদের। একদিকে যেমন রাজস্ব আদায়ের একটা চাপ রয়েছে, সেখানে একটা টানাপোড়েন রয়েছে, আবার অন্যদিকে বৈদেশিক উৎস থেকে অর্থ পাওয়া, সেখানে এক ধরনের চাপ রয়েছে, আবার অন্যদিকে ঋণ প্রদান করার যে ক্ষমতা সক্ষমতা সেই জায়গাটিতেও কিছুটা হলেও চাপ রয়েছে, বিশেষ করে ডলারের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে। সেই বিচারে বিবেচনা করতে গেলে আমাদের কাছে মনে হয় যে অবকাঠামো খাতে আগামী অর্থ বছরের বিনিয়োগের ক্ষেত্রে সরকার কিছুটা কৌশলী ভূমিকা নেওয়ার প্রয়োজন রয়েছে। চলতি 2021-22 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ আছে 2,38,000 কোটি টাকা। আসছে বাজেটে এর আকার হবে 2,46,066 কোটি টাকা। তবে প্রকল্প বাছাইয়ের ব্যাপারে সতর্ক রয়েছে সরকার। বাজেট খুব সম্প্রসারণমূলক হবে না, খানিকটা সংকোচনমূলক হবে। ব্যয় বরাদ্দ বেশি করা বা সরকারি ব্যয় ব্যাপক করার অর্থ জনগণের আয় বাড়া, আয় বাড়ুক সেটা চাচ্ছি, কিন্তু মূল্যস্ফীতিটাকে আগে নিয়ন্ত্রণ নিচ্ছি। চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করার পরামর্শ দেন সিপিডির এই গবেষক। যে সমস্ত প্রকল্প সমাপ্য হবে আগামী অর্থ বছরে সেই জায়গাগুলোতে পূর্ণদমে বিনিয়োগ করে প্রকল্পগুলো শেষ করা। বেশ কয়েকটি বড় প্রকল্পের সুফল চলতি বছর থেকেই জনগণ পাবে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। পদ্মা সেতু খুলে গেলে এর আভ্যন্তরীণ রিটার্ন যেটা বলে 20% আয়টা থেকে আসবে বছরে, যা বিনিয়োগ করা হয়েছিল। চট্টগ্রাম টানেল আমরা জানি সেটা উন্মুক্ত হতে যাচ্ছে ডিসেম্বরের মধ্যে, MRT 6 যেটা ট্রায়াল হয়ে গিয়েছে প্রস্তুত হচ্ছে, তো এই তিনটাই কিন্তু অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করবে। বৈশ্বিক অবস্থার কারণে সামনের দিনগুলোতে মূল্যস্ফীতি মোকাবিলা যে কোনো সরকারের জন্যই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা।
মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। নরসিংদীর বেলাবা উপজেলায় একটি বাড়ি থেকে মা ও তার দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল 8টার দিকে উপজেলার পাটুলি ইউনিয়নের বাবলা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলো ওই এলাকার গিয়াসউদ্দিনের স্ত্রী রহিমা বেগম এবং তাদের দুই সন্তান রাব্বি ও রাকিবা। হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় শিশু সন্তানসহ মাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল উপজেলার নতুন বন্দর হাজিপাড়া এলাকার একটি ধান খেতে শিশুটির মরদেহ এবং পাশে মা হাফসা বেগমকে গলা কাটা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে হাফসাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এবারে কেওএসটিএল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে একটি পোলট্রি ফিডের গোডাউনে আগুনে মুরগির খাবার পুড়ে গেছে। সকাল 9টার দিকে আকবরশাহ থানার এসকে ট্রেডিংয়ের পোলট্রি ফিডের গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। গোডাউনে থাকা মুরগির খাবার পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সামুদ্রিক মাছের বাধাহীন প্রজনন ও সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে সাগরের টহল জোরদার করেছে কোস্টগার্ড। এছাড়া সাগরে যাওয়া অনুৎসাহিত করতে জেলেদের সচেতন করা হচ্ছে। আজ সকাল থেকে বঙ্গোপসাগরে বিভিন্ন পয়েন্টে টহল দেয় কোস্টগার্ডের বিশেষ দল। এদিকে সাগরে মাছ ধরা বন্ধ ঘোষণার পর থেকে অলস সময় কাটাচ্ছেন জেলেরা। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা জানান, নিষিদ্ধ সময় মাছ ধরতে না পারলে তাদের খাবার জোগানো কষ্টের, তাই খাদ্য নিশ্চিত করার দাবি তাদের। আপনারা দেখছেন দীপ্ত সংবাদ। এ প্রজেক্টে বিরতি নিচ্ছে। ওজন ও পরিমাপ এবং পণ্যের মান নিশ্চিতে আপোষহীন থাকার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে সকালে রাজধানীর তেজগাঁও বিএসটিআই ভবনে আলোচনায় তিনি এই আহ্বান জানান। ভোক্তারা যাতে প্রতারিত না হয় সেজন্য মান নির্ধারণকারী প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তাদের সজাগ থাকারও আহ্বান জানান শিল্পমন্ত্রী। বলেন, পণ্য কেনা বেচায় সঠিক পরিমাপ ও মান বজায় থাকলে ভোক্তা, ব্যবসায়ী, উৎপাদককারী সবাই লাভবান হয়। প্রতিটি জেলায় আধুনিক ল্যাব সম্বলিত বিএসটিআই এর কার্যালয় স্থাপনের কাজ চলছে বলেও জানান মন্ত্রী। দ্রুত অর্থ ফেরত চান পিপলস লিজিং এর ক্ষতিগ্রস্ত আমানতকারীরা। পাশাপাশি তাদের দুরবস্থার জন্য দায়ী সবাইকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। পিপলস লিজিংয়ে বিনিয়োগ করে 6,000 পরিবার 700 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা। তারা সবাই আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিংয়ে ক্ষতিগ্রস্ত আমানতকারী। এদের অনেকেই হারিয়েছেন জীবনের শেষ সম্বলটুকু। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না কেউ কেউ। অর্থ ফেরত পাওয়ার আশায় ঘুরছেন এখনো। এই একটাই কথা, আমার টাকা ফেরত চাই। আর আমার হাজবেন্ড তো মারা গেছিল, এটা দায়িত্ব কে করবে? আমি এখন একটা উইডো, আমার টাকা আমি ফেরত চাই, সবাই কষ্টের টাকা। আজকে যে 70 বছর প্লাস, সে কি আর কোনো ইনকামের কোনো ক্ষমতা রাখে? রাখে না। এখানে আমরা অনেকে আছে অসুস্থ, তারা চিকিৎসা করাইতে পারতেছে না, বাচ্চাকে স্কুলে দিতে পারতেছে না। আমরা শুধু আমাদের টাকাটা ফেরত চাই। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে আমানতকারীরা জানান, পিপলস লিজিংয়ে 700 কোটি টাকা বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছে 6,000 পরিবার। বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলা হয়, শুধু পিকে হালদার অথবা দুই একজন অপরাধীর বিচার করলেই চলবে না, ঘটনার সাথে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পিকে হালদারকে বিদেশ থেকে বাংলাদেশে এনে তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিবে, যাতে ভবিষ্যতে কোনো লুটেরা বাংলাদেশের জনগণের টাকা ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি থেকে যেন নিয়ে পালিয়ে যেতে না পারে। দেশে যারা তার সাথে জড়িত তাদেরকেও আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা করা, এবং বাংলাদেশ ব্যাংকের অবহেলা দুর্নীতির কারণে আজকে আমাদের অসহায় 6,000 আমানতকারীদের লক্ষ লক্ষ পরিবার আজকে নিঃস্ব। তাই আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা দাবি করছি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ।
পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন ক্ষতিগ্রস্তরা। ইন্টারেস্টের টাকা দিয়ে 150 ছেলে মেয়েকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াতাম, আমরা অনেক অরফানেজকে টাকা দিতাম, অনেক ভালো ভালো জায়গায় হেল্প করতাম, তারা এখন কোনো হেল্প পাচ্ছে না। সেই টাকা আমরা ফেরত চাই। আমার 400+ নিরাপত্তা কর্মীর 20 লক্ষ টাকা লিজিং কোম্পানিতে ডিপোজিট করা আছে। দ্রুত অর্থ ফেরত এবং আর্থিক খাতে শৃঙ্খলা আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান পিপলস লিজিংয়ে আমানতকারীরা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। মানিকগঞ্জের শিবালয়ে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলায় একজনের 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তার নাম আজিজ ওরফে বদু মিয়া। দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল এর রায় ঘোষণা করেন। একই সাথে 10,000 টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। 2012 সালে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আজিজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মাছ দিয়া বাউরে মারা গেছে প্রায় 2 কোটি টাকার বিভিন্ন প্রজাতির মাছ। গতকাল থেকে ছোট বড় মিলে প্রায় 3,000 মন মাছ মারা গেছে। এরই মধ্যে কালীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা বাউরটি পরিদর্শন করেছেন। অক্সিজেন সংকটের কারণে মাছ মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন মৎস্য কর্মকর্তারা। সশস্ত্র বাহিনীর 25 বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে বই বীরের মুখে বীরত্ব গাথার মোড়ক উন্মোচন করা হয়েছে। সম্প্রতি ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। পরে 25 জন মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা স্মারক তুলে দেন তিনি। এ সময় বইয়ের সংকলক, নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর মিশুক ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ রিপোর্টে আবারও বিরতি নিচ্ছে, অন্যান্য খবর নিয়ে ফিরব শিগগির। আবারও স্বাগত বিরতির পর। এবারে দেশের বাইরের খবর। ডিজেল পেট্রোল মজুতের বিরুদ্ধে অভিযান শুরু করেছে শ্রীলঙ্কার পুলিশ। অর্থনৈতিক সংকটে থাকা দ্বীপ দেশটিতে জ্বালানি মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগ রয়েছে। এতে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ, তাই সারা দেশে অভিযান শুরু করেছে পুলিশ। শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, শনিবার রাতে কলম্বোতে পেট্রোলবাহী একটি জাহাজ খালাস শুরু করেছে, এছাড়া 25 মে পেট্রোল নিয়ে আরেকটি জাহাজ পৌঁছবে। সবচেয়ে উষ্ণতম মে মাস দেখছে স্পেনের কিছু স্থানের মানুষ। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে শনিবার কয়েকটি এলাকার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রেকর্ড করা হয়। তীব্র গরমে বিপর্যস্ত সেখানকার বাসিন্দারা। হাত পাখা ব্যবহারের পাশাপাশি ঝর্ণা ও পানির ফোয়ারায় শরীর ভিজিয়ে গরম থেকে স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন তারা। স্পেনের 10টি অঞ্চলের তাপপ্রবাহ সংক্রান্ত সতর্কতা জারি করেছে আবহাওয়া সংস্থা। নাগরিকদের প্রচুর পরিমাণে পানি পান, যথাসম্ভব ঠান্ডা জায়গায় থাকা এবং শারীরিক পরিশ্রম কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। খেলার খবর। বাংলাদেশ শ্রীলঙ্কা 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে কাল। মিরপুর টেস্টে ফলাফলের সম্ভাবনা দেখছে দুই দলই, তাই জয়ের জন্য বিশেষ পরিকল্পনা শুরু করেছে দুই দলের টিম ম্যানেজমেন্ট। শেরেবাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 10টায়। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচ ড্র হয়েছে। সিরিজ জিততে হলে তাই ঢাকা টেস্টে জয়ের বিকল্প নেই দু দলের কারো সামনেই। উইকেটের কারণেই মিরপুর টেস্টে ড্র নয়, জয় পরাজয় হবেই এমন বিশ্বাস বাংলাদেশ অধিনায়কের। আমার কাছে মনে হয় যে আমরা ঢাকা টেস্টে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বোলিং ডিপার্টমেন্টটা, খুবই মানে বোলিংটা খুবই ইম্পর্টেন্ট, সাথে ব্যাটিংটাও। ব্যাটিং যদি আপনার টিম ওয়াইজ যদি আপনি সবাই পারফর্ম করতে পারে তাহলে সবাই ইম্পর্টেন্ট। আপনি যেটা বলেন, হ্যাঁ আমরা ওইভাবেই চিন্তা করি, অবশ্যই ওইভাবে প্ল্যানই করি যে আমরা কোন জায়গায় ওয়ার্কআউট করলে আমরা জিনিসটা মানে জেতার একটা সুযোগ বেশি থাকবে। মিরাজের পর নাইমো চোটে পড়ায় স্পিন বোলিং নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকছে বাংলাদেশের। অধিনায়কের কথাতেই আভাস, 32 মাসের দীর্ঘ বিরতির পর টেস্ট ক্রিকেটের দরজা খুলছে মোসাদ্দেক হোসেনের জন্য। এখনও হয়তো এভাবে ডিসিশন নেওয়া হয়নি, হয়তো পসিবিলিটি ওর চান্স মানে ওর খেলা হয়তো চান্সটা বেশি। মোসাদ্দেক যদি খেলে হয়তো ওর রোলটা একটু ডিফারেন্ট থাকবে, আর যারা থাকবে হয়তো আপনার মাঝে মধ্যে আপনার এরকম সিচুয়েশনে পড়তে পারেন, তো আপনার ওইভাবে এখান থেকে কাটিয়ে উঠতে হবে। কারণ কারো মোসাদ্দেকের আমার কাছে মনে হয় যদি মোসাদ্দেক যদি খেলে ওকে খুব ভালোভাবে ইন্টেলিজেন্টভাবে খুব মানে সুন্দর করে ইউজ করাটা ইম্পর্টেন্ট।
এদিকে শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট সম্পর্কে ভালোই ধারণা আছে লঙ্কানদের, তাই তারাও পরিকল্পনা করছে সেভাবেই। শুধু ম্যাচের ফলাফল নয়, এই মাঠের সব বিস্তারিত তথ্যই নিয়েছি আমরা, পরিকল্পনাটাও সেভাবেই করছি। আশা করি ফলটা আমাদের দিকেই আসবে। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে কেবল নিজেদের শততম টেস্টেই জিতেছিল বাংলাদেশ, সেটা অবশ্য লঙ্কানদের মাটিতে। তাওসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, যে আবার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। দুর্নীতি মামলায় আদালতে হাজি সেলিমের আত্মসমর্পণ, কারাগারে পাঠানোর নির্দেশ। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, পানিবাহিত রোগ ছড়ানোর শঙ্কা। মাঙ্কিপক্স নিয়ে সব বন্দরে সতর্কতা, মৃত ও অসুস্থ প্রাণীর সংস্পর্শে না যাওয়ার পরামর্শ। এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/deeptonews, এই ঠিকানায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।